কথা বলো। হ্যালো হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অনেকদিন পরে আজকে তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণিবিদ্যা মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ। আজকে আমি তোমাদেরকে দ্বাদশ অধ্যায়ের প্রাণী আচরণ নামক চ্যাপ্টারের মৌমাছির সামাজিক আচরণ নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। তো সবাইকে শুভেচ্ছা। এখানে ছবিগুলি লক্ষ্য করো, দেখো আমি এখানে দুইটা স্টিল পিকচার নিয়েছি গুগল থেকে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কয়েকটা পিঁপড়া দলীয়ভাবে কিভাবে সেতু তৈরি করে তারা এক জায়গা থেকে আরেক জায়গা অতিক্রম করছে। আবার দেখো কিছু বন্য মেষ মহিষের দল কেমন করে তারা একসাথে দলীয়বদ্ধভাবে দলগতভাবে কিভাবে পানি পান করছে। এবং এর পরের যে ছবি দুইটা সেটা লক্ষ্য করো যে এখানে কিছু বানর তারা দলীয়ভাবে তারা এক ধরনের আচরণ প্রদর্শন করছে। এবং পাশের ছবিতেই রয়েছে কিছু মৌমাছি যারা মৌমাছির চাক তৈরির জন্য তারা চেষ্টা করছে। এবং পরের ছবিটা লক্ষ্য করো, সেখানে একটা নেগেটিভ আচরণ আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে দুইটা মোরগ পরস্পর লড়াই করছে। তার মানে প্রকৃতিতে টিকে থাকার জন্য প্রাণীদের খাদ্য সংগ্রহ, বংশবৃদ্ধি, শত্রুর মোকাবেলা, প্রতিকূল পরিবেশ এড়িয়ে চলা প্রভৃতি কাজের জন্য অনেক রকম আচরণের মানে বহিঃপ্রকাশ ঘটে, তাদের অনেক রকম আচরণ তাদের প্রকাশ করতে হয়। তো এই ধরনের আচরণ মৌমাছি, পিঁপড়া, উইপোকা, বোলতা, মাছ, পাখি, হরিণ, বানর ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে এই জাতীয় দলীয় আচরণ প্রদর্শিত হয় আর কি। এটাকে বলে জুথবদ্ধ জীবনযাপন, যেটা আমি এর আগের ছবিগুলিতে দেখানোর চেষ্টা করেছি যে এই ধরনের জুথবদ্ধ আচরণগুলি উপরোক্ত প্রাণীদের ক্ষেত্রে একেবারেই স্পষ্ট। আমি আবার আগের স্লাইডে যাই, যেখানে দেখো বানরগুলি তাদের যে জুথবদ্ধ আচরণ সেটার প্রকাশ ঘটিয়েছে। পিঁপড়ার স্লাইডটাতে আবার ফিরে যাই, দেখো সেখানে তাদের জুথবদ্ধ আচরণটা প্রদর্শিত হয়েছে। তো ঠিক এইভাবে তারা ছোট প্রাণী হলেও তারা একত্রিত হয়ে একটা বড় কাজ কিন্তু তারা সমাধা করতে পারে এবং সমাধা করে থাকে। তাহলে জুথবদ্ধ জীবনযাপনে অংশগ্রহণকারী অনেক সদস্য তার নিজের শারীরিক যোগ্যতা বা উপযোগিতা বিকিয়ে দিয়ে অপর সদস্য বা সদস্যদের উপযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করে, মানে নিজের জীবনকে বিপন্ন করে হলেও তারা অপর সদস্যকে সহযোগিতা করার চেষ্টা করে থাকে। এই যে আচরণগুলি তাদের মানে প্রদর্শিত হয়, এই আচরণগুলি আমি এই স্লাইডে দেখিয়েছি যে কি দেখতে পেলে আসলে এটা হচ্ছে তাদের সামাজিক আচরণ। তো সামাজিক আচরণের ক্ষেত্রে সংজ্ঞাটা যদি আমি দেই, দেখো পরের স্লাইডে, যে কোনো একটি প্রাণীর প্রজাতির বিভিন্ন সদস্যদের মাঝে নির্দিষ্ট সময়ে বা সারা জীবন ব্যাপী আত্মত্যাগ, সংহতি, সহনশীলতা, শৃঙ্খলাবদ্ধতার ভিত্তিতে বসবাসের জন্য যে আচরণ প্রকাশিত হয় তাকেই সামাজিক আচরণ বলে। তাহলে সামাজিক আচরণের সংজ্ঞাটা এখানে স্পষ্ট হলো, অর্থাৎ সামাজিক আচরণ বলতে নির্দিষ্ট সময়ে সারা জীবন ব্যাপী আত্মত্যাগ, সংহতি, সহনশীলতা,
শৃঙ্খলাবদ্ধতার ভিত্তিতে বসবাসের জন্য যে আচরণ প্রকাশিত হয় সেটাই হচ্ছে তার সামাজিক আচরণ। এখন তাদের সামাজিক আচরণের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে পরস্পরের প্রতি সহযোগিতা, যেটাকে ইংরেজিতে বলছে অল্ট্রুইজম। তোমরা খেয়াল রাখবে এই টার্মসটা অল্ট্রুইজম, কারণ এই টার্মসটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় সংজ্ঞা আকারে পরীক্ষায় এসে থাকে এবং আমরা অনেক সময় ভাইভাতেও এই কোশ্চেনটা করে থাকি যে অল্ট্রুইজম কী। অল্ট্রুইজম হচ্ছে কিছু কিছু প্রাণী তাদের কলোনির অন্যান্য সদস্যদের কল্যাণে নিজেদের জীবন ও জনন উৎসর্গ করে, অর্থাৎ নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অপরের স্বার্থ রক্ষার জন্য প্রাণীদের মধ্যে যে আচরণের বহিঃপ্রকাশ ঘটে থাকে সেটাই পরার্থবাদিতা বা অল্ট্রুইজম। অর্থাৎ নিজের জীবন, নিজের স্বার্থ, নিজের প্রজনন সব কিছু বিকিয়ে দিয়ে অন্যের যে সহযোগিতা করা, অন্যকে যে হেল্প করা, এই মানসিকতাটাই হচ্ছে অল্ট্রুইজম, যেটা প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। এরপরে আসো আমরা আমাদের আজকের যে পাঠ্য, যে মৌমাছি নিয়ে আজকে আমরা পড়াবো, সেই মৌমাছির সামাজিক আচরণটা, এটা অনেক সময় পরীক্ষায় আসবে যে মৌমাছির সামাজিক আচরণ বলতে আমরা কি বুঝি। আমরা প্রকৃতিতে মৌমাছি আমরা দেখে থাকি এবং মৌমাছি তৈরি মধু খুবই উপাদেয় এবং হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটা খাবার, এবং এটা সম্পর্কে পবিত্র কোরআন শরীফেও মধু এবং হাদিস শরীফেও মধু যে একটা বিরাট শেফা সে সম্পর্কে বলা হয়েছে। এবং মৌমাছি এমন একটা প্রাণী যে সম্পর্কে কিন্তু পবিত্র কোরআনেও মৌমাছিকে নিয়ে একটা সূরা অবতীর্ণ হয়েছে, তোমরা জানো কি না বন্ধুরা, সেই সূরাটার নাম হচ্ছে সূরা নহল। তাহলে আমরা মৌমাছির সামাজিক আচরণ বলতে কি বুঝি এই জিনিসটা একটু জানি, যে মৌমাছি একটি সামাজিক পতঙ্গ এবং কলোনিতে 40 থেকে 45 হাজার মৌমাছি থেকে থাকে। তিন ধরনের মৌমাছি থাকে, যথা রানী পুরুষ এবং বন্ধ্যা স্ত্রী বা শ্রমিক মৌমাছি যারা বাইরের কাজগুলি করে থাকে, এবং শ্রমিকরা সাধারণত বাইরের শত্রুর হাত থেকে রানী এবং পুরুষ মৌমাছিকে রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত দান করে থাকে। অর্থাৎ অল্ট্রুইজমের যে প্রকৃত প্রকৃষ্ট উদাহরণটা সেটা সেটা হচ্ছে শ্রমিক মৌমাছির ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ তারা আত্মত্যাগ করে হলেও রানীকে এবং মৌচাকের যে পুরুষ মৌমাছিগুলি আছে তাদেরকে রক্ষা করে থাকে। এখন এখন আমরা দেখি একটা মৌমাছির চাক আমরা দেখতে পাচ্ছি, এরকম চাক হয়তো তোমরা শহরে যারা থাকো তারা হয়তো খুব একটা দেখতে পাও না। অর্থাৎ এই একটা চাকে বা এই এক একটা কলোনি বলছি আমরা, এই কলোনিতে প্রায় 40 থেকে 45 হাজার মৌমাছি থাকে। এরা সাধারণত মানে তাদেরকে যদি উত্ত্যক্ত করা না হয়, বিরক্ত করা না হয়, তাহলে তারা সাধারণত কাউকেই খুব একটা আক্রমণ করে না, কিন্তু সেখান থেকে যদি মধু চুরি করা হয় তখন অথবা মৌচাকে ঢিল দেয়া হয় তাহলে তারা তাদেরকে আক্রমণ করে বসে। এবং দেখো আমি এখানে একটা ছবি নিয়েছি এই স্লাইডে, যেখানে আমরা কুইন মৌমাছি ড্রোন যাকে আমরা পুরুষ বলছি এবং ওয়ার্কার যারা বন্ধ্যা স্ত্রী যাদের কোনো বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, এই ধরনের ওয়ার্কার মৌমাছির আমরা ছবি নিয়েছি। ছবিটা একটু খেয়াল করে দেখো, এর মধ্যে রানী মৌমাছি যেটা আছে সেই মাছিটা তুলনামূলকভাবে আকৃতিতে বেশ লম্বা। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা রানী মৌমাছি আসলে কি কাজ করে এবং কলোনিতে অর্থাৎ মৌচাকে তার গুরুত্ব কতখানি সে সম্পর্কে আমরা জানব, যে প্রত্যেকটি কলোনি একটি মাত্র রানীর নেতৃত্বে কয়েক শত 200 থেকে 300 পুরুষ ও কয়েক হাজার কর্মী মৌমাছি নিয়ে পরিচালিত হয়। অর্থাৎ একটা কলোনিতে আমাদের একটা মাত্র রানী মৌমাছি থাকবে এবং সে তার সাথে 200 থেকে 300 পুরুষ মৌমাছি থাকবে।
এবং কলোনির অন্যান্য সদস্য অপেক্ষা রানীর দেহ অনেকখানি বড় হয়, যেটা আমরা এর আগের স্লাইডে দেখেছি। যে দেখো রানীর মৌমাছির ছবিটা, ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে তার দেহটা অনেক লম্বা। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে কলোনির অন্যান্য সদস্য অপেক্ষা বড় এবং এদের পা সাধারণত খর্বাকার হয়, উদর প্রশস্ত, তবে পিছনের দিকটা ক্রমশ সরু। দেখো পিছনের দিকটা ক্রমশ সরু হয়েছে এবং উদরের প্রায় অর্ধাংশ ডানায় আবৃত থাকে। দেখো উদরের অর্ধাংশ ডানায় আবৃত রয়েছে এবং এদের ম্যান্ডিবল অর্থাৎ চোয়াল যেটা, সেটা সূচালো এবং মুখপাঙ্গ খাটো এবং হুলে বার্ব না থাকায় এরা বারবার হুল ফুটাতে পারে। এরপরে হচ্ছে এখানে যেটা বলেছে যে দ্য কুইন ইজ ফার্টাইল ফিমেল, অর্থাৎ এরা বন্ধ্যা নয়, এরা হচ্ছে উর্বর স্ত্রী মৌমাছি, এবং শি ইজ আনেবল টু ফর্ম হাইভ, হার ডিউটি ইজ টু লে এগস। হ্যাঁ, এবং সে তার মানে ডিউটি শুধুমাত্র সে ডিম পারবে এবং তার যে প্রজনন কার্য সমাধার জন্য যে পুরুষ মৌমাছিগুলি আছে সে এই কাজটা সমাধান করবে, এবং সে অর্থাৎ মৌচাক গঠনের ক্ষেত্রে তার ভূমিকা শুধুমাত্র এতটুকুই। শি ইজ আনেবল ফর্ম হাইভ, মানে সে মধু আনা কিংবা অন্য যে কাজগুলি সেই কাজগুলি থেকে সে সম্পূর্ণরূপেই মুক্ত, সে শুধুমাত্র ডিম ডিম পারবে, এটুকুই তার কাজ। আচ্ছা, এরপরে আমরা পুরুষ যে মৌমাছি আছে সেটাকে ইংরেজিতে বলছে ড্রোন, ওকে, ড্রোন বলছে। তো ড্রোন হচ্ছে আকারে কিছুটা ছোট, আমরা উপরের ছবিতে আমরা দেখেছি যে আকারে কিছুটা ছোট এবং লম্বায় হচ্ছে 15 থেকে 17 মিলিমিটার, এবং দেহ বেশ শক্তি সামর্থ্য থাকবে, চোখ দুটি বড়, ম্যান্ডিবল থাকবে সূচালো ও ছোট, এবং এদের মোম গ্রন্থি, পরাগ সংগ্রহক যন্ত্র এবং হুল থাকে না। এদের আয়ুষ্কাল হবে হচ্ছে 2 থেকে 30 দিন। এরা খুবই অলস প্রকৃতির থাকবে, অর্থাৎ স্ত্রী মৌমাছিকে তারা ফার্টাইল করবে, অর্থাৎ তারা প্রজনন কার্য সমাধা করা ছাড়া এদের আর কোনো কাজ নাই। এরা হচ্ছে দে দ্য ডু নট ওয়ার্ক ইন এ হাইভ, অর্থাৎ তাদের মধু নিয়ে আসা, চাক গঠন করা এই সংক্রান্ত কোনো কাজই তারা করে না। এরপরে আসো ওয়ার্কার, যে বন্ধ্যা স্ত্রীগুলি রয়েছে তাদের কী কাজ। তারা হচ্ছে স্টেরাইল ফিমেল, তারা তারা কোনো রকম মানে ডিম পারতে পারে না। ইয়াং ওয়ার্কার স্টে ইন দ্য হাইভ অ্যান্ড কল দ্য হাউস বিজ। হ্যাঁ, এবং তারা হচ্ছে হাইভে অর্থাৎ চাকে তারা অবস্থান করে এবং তাদেরকে বলা হয় হচ্ছে বাড়ির মৌমাছি আর কি, অর্থাৎ এই মৌচাকের রক্ষক। তারা তারা বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। তো এখানে আমরা 3 রকম মৌমাছির যে পেলাম, 3 রকম মৌমাছির পরিচিতি লাভ করলাম। এরা চাকের সমস্ত কাজই এরা করে থাকে এবং ওয়ার্কারের আয়ুষ্কাল 4 থেকে 6 সপ্তাহ হয়। এখন আসো যে মৌমাছির সামাজিক জীবনধারা। আমি এখানে অবশ্য আর একটা স্লাইড তোমাদের জন্য দিয়েছি, এটা নেট থেকে সংগ্রহ করা, বিহেভিয়র ইন হানি বিস। এখানে এরা সোশ্যাল ইনসেক্ট, যে সাম ইন্ডিভিজুয়ালস গ্যাদার ফুড, আদার প্রোটেক্ট দ্য কলোনি অ্যান্ড আদার রিপ্রোডিউস, এটা হচ্ছে কিছু হচ্ছে তারা খাদ্য সংগ্রহ করে আনে, তারপরে কিছু আবার কি করে তারা প্রোটেক্ট করে, কলোনিটাকে রক্ষা করার কাজ করে। মানে সব মানে শ্রমিক মৌমাছির মধ্যে যে আবার প্রত্যেকে যে একটার কাজ নিয়েই ব্যস্ত থাকে এমনটা না, এখানে তাদের শ্রম বিভাজনটা একেবারে প্রকট। অর্থাৎ কেউ হচ্ছে খাদ্য সংগ্রহ করতে গেল, কেউ আবার কলোনি রক্ষার কাজ করলো, আবার কেউ রিপ্রোডিউস অর্থাৎ মধু যে প্রোডিউস করা সেটার কাজ করলো। তারপরে সোশ্যাল ইনসেক্ট অ্যালাউ ফর মোর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ড্রাইভিং ওয়ার্ক ইন ইচ কলোনি। হানি বিস হ্যাভ ইননেট বিহেভিয়র
কোয়েন এটা এটা জি মনে হচ্ছে, জেনেটিক্যালি ডিটারমিনেট বিহেভিয়ার। তাহলে এটা এখানে কি বলে আর ইয়েটার জন্য সংখ্যাটার জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, জেনেটিক্যালি জেনেটিক্যালি ডিটারমিনেট বিহেভিয়ার, হানিবিজ হ্যাভ ইননেট বিহেভিয়ার, জেনেটিক্যালি ডিটারমিনেট বিহেভিয়ার। তাহলে দেখো আমরা এখানে আর একটা স্লাইড পেলাম নিচে, এইখানে আমি দেখাতে চেয়েছি যে তারা কিভাবে যে তাদের সামাজিক আচরণটা, এটা তোমার এই সার্কেলটার মাধ্যমে দেখানো হয়েছে যে কেমন করে এটা হচ্ছে। একটু একটু বড় করে দেখাই, এই যে এখানে দেখো যে কিছু মৌমাছি যারা হচ্ছে নেকটার থেকে অর্থাৎ ফুল থেকে তারা মধু সংগ্রহের কাজ করে, অর্থাৎ এটা একটা সার্কেল, এটা একটা চক্রের মতো চলতে থাকে। এটা একটা চক্রের মাধ্যমে চলতে থাকে, কিছু তারা মৌমাছির ফুল থেকে সরি ফুল থেকে সংগ্রহ করে, তারপরে তারা সেই যে সংগ্রহ যে করলো তারা বিভিন্ন রকম, তাদের ভাষা আছে, সেই ভাষাগুলির কেমন, সেই ভাষাগুলি হচ্ছে তাদের বিভিন্ন রকম ড্যান্স আছে, একটা হচ্ছে ওয়াগল ড্যান্স, আর একটা হচ্ছে দোদুল নৃত্য বলে বা ওয়াগল ড্যান্স বলে, আর একটা হচ্ছে বৃত্তাকার নৃত্য। এই নৃত্য দুইটা তারা এক এক সময় এক এক নৃত্য প্রদর্শন করে, এবং এই ভাষা ওরা নিজেদের যে ভাষাটা তারা সেটা বুঝতে পারে, বুঝতে পেরে তাদের যে একটা সেই জায়গাটায় যে জায়গায় তারা হাইপ তৈরি করবে সেই জায়গাটা ওরা বাছাই করে। অর্থাৎ প্রথমে তারা মধু সংগ্রহ করে তাদের ওই নিজস্ব ভাষা দিয়ে তারা এগিয়ে যায়, এবং এগিয়ে যেয়ে তারা চাক তৈরির উদ্দেশ্যে তারা কাজ করে আর কি। আচ্ছা, এরপরে আসো মৌমাছির সামাজিক জীবনধারা। তার মানে আমরা এই যে তিন ধরনের মৌমাছি দেখলাম, এই তিন ধরনের মৌমাছির মধ্যে ওয়ার্কার যে মৌমাছি তারা সামাজিক জীবনধারা, অর্থাৎ তাদের কলোনিটাকে টিকিয়ে রাখার স্বার্থে তারা কি কি কাজ করে। একটা হচ্ছে শ্রম বন্টন, কলোনির বিভিন্ন সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন মৌমাছির সামাজিক জীবনধারার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এটা তো আমি বলেইছি প্রথমেই যে রানী মৌমাছি কি করে, তো সে শুধু ডিম পাড়ে আর মৌচাকটার শৃঙ্খলা বজায় রাখে, সে একাই কর্তৃত্বশালী। আর পুরুষ মৌমাছি খুবই অলস প্রকৃতির, তারা শুধু স্ত্রীকে প্রজননের সহায়তা করে। এরপরে হচ্ছে তোমার শ্রমিক মৌমাছি, যারা মৌচাকের সমস্ত কাজকর্মগুলি সম্পাদন করে থাকে। এরপরে দেখো খাদ্যের যোগান, খাদ্যের যোগানের ক্ষেত্রে যে সকল সামাজিক পতঙ্গের প্রথম এবং প্রধান মৌলিক কাজই হচ্ছে কলোনির খাদ্য সরবরাহ নিশ্চিত করা, এবং এই কাজটা পুরোটাই সম্পন্ন করে থাকে তোমার শ্রমিক মৌমাছি। তারপরে দেখো পারস্পরিক যোগাযোগ, 3 নম্বরে পারস্পরিক যোগাযোগ। মৌমাছির সামাজিক জীবন খুবই সুশৃঙ্খল হওয়ায় তাদের মধ্যে যে পারস্পরিক গন্ধবস্তু ছড়িয়ে বিশেষ নৃত্য প্রদর্শনের মাধ্যমে তারা তাদের ভাবের বিনিময় করে থাকে, অর্থাৎ পারস্পরিক যোগাযোগটা তারা করে থাকে তাদের গন্ধ বিনিময়ের মাধ্যমে। আমরা এই গন্ধ বিনিময়ের বিষয়টা এর আগেও বিভিন্ন প্রাণীতে কিন্তু দেখেছি, প্রাণীর আচরণ পড়তে যে তোমাদেরকে আমি বিভিন্ন রকম হরমোন, তারপরে বিভিন্ন রকম ফেরোমনের কথা বলেছি, তারপরে পিঁপড়ারাও কিন্তু এ ধরনের গন্ধ বিনিময় করে তারা তাদের অন্যান্য সদস্যদেরকে জানান দিয়ে থাকে। ঠিক তেমনিভাবে এখানেও মৌমাছিরাও কিন্তু এই ধরনের বিশেষ নৃত্য প্রদর্শনের মাধ্যমে এবং বিশেষ গন্ধবস্তু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তারা পরস্পরের সাথে যোগাযোগ ঘটিয়ে থাকে। তারপরে ডানা দিয়ে তারা গুনগুন শব্দ করেও তারা অন্যান্যদের বুঝিয়ে থাকে তাদের ভাষা, এই এই ডানা ঝাপটানো, তারপরে তোমার নৃত্য প্রদর্শন, এগুলি হচ্ছে তাদের বিশেষ ভাষা। তারপরে আসো পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা, 4 নম্বর। বিবর্তনের ধারায় মৌমাছিরা অনেক রোগ প্রতিরোধের উপায় আয়ত্তে আনতে শিখেছে, এবং এদের দেহের কাইটিন যুক্ত আবরণে
অ্যান্টিবায়োটিক গুণসম্পন্ন পদার্থ থাকে যা ক্ষতিকারক অণুজীবের বৃদ্ধি ও সংক্রমণ প্রতিহত করতে সক্ষম। অর্থাৎ মৌমাছির শরীরেই যে কাইটিনযুক্ত, আমরা জানি যে মৌমাছি আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণী এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের শরীর যে কাইটিনযুক্ত হয় সেটা আমরা ঘাসফড়িং পড়তে যেয়ে, আরশোলা পড়তে যেয়ে আমরা জেনেছি, এবং সেই কাইটিন আবরণ থেকে অ্যান্টিবায়োটিক গুণসম্পন্ন একটা পদার্থ নিঃসৃত হয় যা তোমার ক্ষতিকর অণুজীবের বৃদ্ধি এবং সংক্রমণ প্রতিহত করতে সক্ষম। তারপরে আসো 5 নম্বর, প্রতিরক্ষা। যে মৌমাছি খুবই শান্তিপ্রিয় পতঙ্গ, এর আগে আমি বলেছি যে একটা চাক যদি থাকে, তোমরা সেই চাকে যদি কখনো ঢিল না মারো অথবা মধু চুরি করতে না যাও, তাহলে সে তোমাদের কখনোই ডিস্টার্ব করবে না। কিন্তু যদি অকারণে আক্রমণ করা হয় তাহলে তারা অবশ্যই তোমাদেরকে আক্রমণ করে বসবে, এবং কষ্টার্জিত মধু ভাণ্ডার লুণ্ঠনের জন্য কেউ চাকে হানা দিলে তা প্রতিহত করার জন্য তারা হুল ফুটাবে, এবং এই হুলে বিষাক্ত পদার্থ থাকায় অনেক সময় লুণ্ঠনকারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপরে আসো উত্তরাধিকার নির্বাচন। যে মৌচাকে রানীর মৃত্যু হলে মৌমাছিদের ভিতর আতঙ্কের ভাব ফুটে ওঠে এবং রানী ছাড়া মৌমাছিরা বাঁচতে পারে না বলে তারা 3 দিন বয়সের এক বা একাধিক ডিম বেছে নিয়ে সুপ্রশস্ত কুঠুরিতে রেখে দেয়। রানী হিসাবে নির্বাচিত লার্ভাকে বিশেষভাবে প্রস্তুতকৃত যে রাজকীয় জেলি আছে সেটা খাওয়ানো হয় বলে সেটি রানী মৌমাছি রূপে বেড়ে ওঠে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে প্রস্তুতকৃত রয়্যাল জেলি বা রাজকীয় জেলি খাওয়ার ফলেই সে রানী হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। অর্থাৎ রানী মৌমাছি হওয়ার অন্যতম শর্তই হচ্ছে যে তাকে রয়্যাল জেলি খেতে হবে, এবং সেটি রানী মৌমাছি রূপে বেড়ে উঠতে সক্ষম হবে, এবং এভাবে 16 দিনের মধ্যে মৌমাছিরা রানীকে পূর্ণাঙ্গ করে তোলে। অর্থাৎ রানী একক হলেও সে হচ্ছে ওই মৌচাকের প্রাণ, এবং সে না থাকলে তখন তারা ইনসিকিউর ফিল করতে থাকে। অর্থাৎ নেতৃত্ব না থাকলে তারা ইনসিকিউর ফিল করে, এই কারণে তারা আবার নতুন একজন উত্তরাধিকার নির্বাচন করতে উঠে পড়ে লেগে যায়। এরপরে আসো রানীর বিরুদ্ধে বিদ্রোহ। মৌমাছির কলোনিতে রানী হচ্ছে অবশ্যই মূল ব্যক্তিত্ব, রানী কলোনির যাবতীয় দায় দায়িত্ব বহন করে এবং অটুট সমাজ জীবন তাদেরকে উপহার দেয়। তাই বলে রানীর জুলুম নির্যাতন এরা মুখ বুজে সহ্য করে না, কখনো কখনো বিদ্রোহ ঘোষণা করে রানীকে তাড়িয়ে দেয় বা মেরে ফেলে। অর্থাৎ রানী যদি তোমার নেতৃত্ব দানে যদি নির্যাতিত হয় তখন তারা আবার রানীর বিরুদ্ধে বিদ্রোহ করে। লুণ্ঠন অসতর্ক বিশৃঙ্খল মুহূর্তে বাইরের শত্রু কিভাবে সর্বস্ব লুট করে নিয়ে যায় তাও মৌমাছির সামাজিক জীবনে লক্ষ্য করা যায়। অর্থাৎ লুণ্ঠন করতে আসলে তারা সেটা প্রতিহত করার চেষ্টা করে। এরপর আসো মৌমাছির ভাষা। মৌমাছির ভাষা আমি এর আগেও একবার তোমাদেরকে বলেছি যে 2 প্রকার ড্যান্স তারা করে থাকে, একটা হচ্ছে বৃত্তাকার নৃত্য আর একটা হচ্ছে দোদুল নৃত্য বা ওয়াগল নৃত্য। এই নৃত্যগুলির মাধ্যমে তারা মানে তারা কোথায় তারা চাক তৈরি করবে, তারপরে তারা কোথা থেকে ফুল মধু নিয়ে আসবে, সেগুলি তারা অন্য যে তোমার আছে শ্রমিক মৌমাছি আছে তাদেরকে তারা জানান দিয়ে থাকে, এবং খাদ্যের উৎস যদি 100 মিটারের ভিতর থাকে তাহলে তারা বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে, এবং এরূপ নৃত্যে মধু অন্বেষণকারী কর্মী মৌমাছি মৌচাকের উপর সংক্ষিপ্ত পরিসরে পর্যায়ক্রমে ঘড়ির কাঁটার ঘূর্ণয়নের দিকে এবং ঘড়ির কাঁটা ঘূর্ণয়নের বিপরীতে অতি দ্রুত একবার ডানে এবং একবার বামে চক্রাকারে নৃত্য প্রদর্শন করে। এই যে দেখো, এখানে আমি একটা ছবি নিয়েছি, কোনটা রাউন্ড ড্যান্স এবং কোনটা ওয়াগেল ড্যান্স, এই চিত্রটা দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে। এরপরে আসলে মৌমাছি সম্পর্কে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা হ্যাঁ কোনো কারণে হয়তো প্লে হচ্ছে না,
আচ্ছা ঠিক আছে, এরপরে আমি অন্য কোনো সময়ে তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তবে এই চিত্রটার সাহায্যে তোমরা অনেকটাই বুঝতে পারছো যে কিভাবে তারা এই বৃত্তাকার এবং ওয়াগল ড্যান্সটা প্রদর্শন করে, এবং এর মাধ্যমে তারা তাদের যে মানে মনের যে ভাব, সেই ভাবটা তারা অন্যান্য শ্রমিক মৌমাছির কাছে প্রদর্শন করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আসলে এই পর্যন্তই ছিল তোমাদের সাথে আমার আলোচনার বিষয়। পরবর্তীতে পরবর্তীতে তোমাদের সাথে আবার আমার আরো দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো ক্লাস নিয়ে। তো তোমরা সবাই নিরাপদে এই সময়টা নিরাপদে থাকবে, সাবধানে থাকবে, এবং অবশ্যই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে। তোমরা ভালো থেকো, ঠিকভাবে লেখাপড়া করো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।